বলিউডের প্রিয়দর্শিনী মধুবালা অল্প সময়ই পেয়েছেন প্রচুর খ্যাতি। তার রূপে পাগল হয়েছে একের পর এক পুরুষ, সম্পর্ক তৈরি হয়েছে, ভেঙেও গিয়েছে। কিন্তু সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রেমের কাহিনী আজও এক রহস্য। অপরূপা সুন্দরী মধুবালার শেষের দিকের প্রেমিকদের তালিকায় যাদের রাখা হয়, তিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। তাদের সেই রহস্যময় প্রেম কাহিনীর দিকে একবার নজর দেয়া যাক। জুলফিকার আলী ভুট্টো তখন পাকিস্তানে পাকাপাকিভাবে বসবাস করলেও ভারতের পার্লামেন্ট তাকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল ভুট্টোর সম্পত্তির দাবি। দেশ ভাগ হওয়ার আগে ভারতের প্রচুর সম্পত্তি ছিল ভুট্টোর। মুম্বাই এর সেই বিশাল সম্পত্তি দাবি করে বসেন ভুট্টো। তার আরো দাবি ছিল যে ভারতে থাকা তার সমস্ত সম্পত্তি কোনোদিনই এক উদ্বাস্তুর সম্পত্তি হিসেবে গণ্য করা যাবে না। 1958 সালে ভুট্টো যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, তখনই ভারতের রাজ্যসভায় এই বিতর্ক চরমে ওঠে। আর এই কারণেই 60-এর দশকে ভুট্টোকে ভারতে যেতে হতো, যেতে হতো তখনকার বম্বে খ্যাত মুম্বাইয়ে। সেই সূত্রেই অনিন্দ্য সুন্দরী সুপারস্টার অভিনেত্রী মধুবালার সঙ্গে তার আলাপ হয়। মধুবালা তখন মুগল-এ আজম ছবির শুটিং করছেন। মাঝে সম্পর্কে চির ধরতে শুরু করেছে দিলীপ কুমারের সঙ্গে। মর্মাহত মধুবালার মন তখন নতুন কাউকে খুঁজে পেতে চাইছে। সেই সময় কানাঘুষা শোনা যায়, পাকিস্তানের নবম প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকেই নাকি খুঁজে নিয়েছেন মধুবালা। শোনা যায় আনারকলির ঝলক দেখতে ভুট্টো প্রায় হাজির হতেন মুগল-এ আজমের সেটে। বলিউডে এই প্রেম কাহিনী এখনো আলোচিত হয়। জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে মধুবালার এই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। অনেকের মতে সম্ভবত ভুট্টো বুঝে গিয়েছিলেন তাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কারণ মধুবালার জন্য তিনি শুধুই একটু ভরসার কাজ হতে পারেন। জীবন সঙ্গী হওয়ার মতো তাদের সম্পর্ক নেই। আসলে তখনও মধুবালা দিলীপ কুমারের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। প্রেমে ব্যর্থ হওয়ার ব্যথা তিনি কোনোদিনও ভুলতে পারেননি। আর এখানেই শেষ হয় মধুবালা ভুট্টো সম্পর্কের রহস্যময় কাহিনী। এরপরেই মধুবালা বিয়ে করেন কিশোর কুমারকে, চলতি কা নাম গাড়ি ছবিতে। তার সেটেই কিশোর মধুবালার পরিচয় এবং সম্পর্কের শুরু। 1980 সালে তাকেই বিয়ে করেন অনিন্দ্য সুন্দরী এই অভিনেত্রী। মধুবালাকে নিয়ে তার বোনের লেখা জীবনীতে জানা যায়, কিশোর কুমারকে বিয়ে করলেও তিনি দিলীপ কুমারকেই ভালোবাসতেন। এমনকি দিলীপ কুমারকে দেখানোর জন্যই কিশোর কুমারকে বিয়ে করেছিলেন তিনি। মধুবালা 1933 সালের 14 ফেব্রুয়ারি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পাকিস্তানের পেশোয়ারের এক টেবেকো কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু তার চাকরি চলে যাওয়াতে সংসারে অভাব দূর করতে অভিনয়ে নামেন মধুবালা। 11 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। মমতাজ জাহান নাম দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনেত্রী দেবিকা রানী তার নাম দেন মধুবালা। 14 বছর বয়সে কিদার শর্মার নীলকমল ছবিতে রাজ কাপুরের নায়িকা হওয়ার সুযোগ পান তিনি। প্রায় 70টি সিনেমায় অভিনয় করা মধুবালার শ্রেষ্ঠ ছবি মুঘল-এ আজম। আসলে পৃথিবীতে সব প্রেমের কাহিনী তো আর ইতিহাস হতে পারে না, কিছু রহস্যও থেকে যায়। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।